ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে এইচএসসির ফলাফল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো আপনারা জানেন যে এবছর এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে এবং অটোপাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন অটোপাস দিলে আসলে জেএসসি এবং এসএসসির কত পার্সেন্ট মার্কস যোগ করা হবে সেই বিষয়টি আজকের ভিডিওতে পরিষ্কার করব তার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ এ বিষয়ে একটি খবর প্রকাশ করেছে দৈনিক শিক্ষা দৈনিক শিক্ষার ওয়েবসাইটে প্রকাশিত খবরের শিরোনাম এসএসসির পঁচাত্তর ও জেএসসির পঁচিশ শতাংশে এইচএসসির ফল এখন আসলে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে এর আগে অনেকেই ভেবেছিলেন যে জেএসসি এবং এসএসসির গড় করে তারপর এইচএসসির ফল দেওয়া হবে কিন্তু সেক্ষেত্রে কিন্তু অবস্থান কিছুটা পরিবর্তন হয়েছে যে এসএসসির রেজাল্টের সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং জেএসসির টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়েই কিন্তু এইচএসসির ফল ঘোষণা করা হবে চলুন খবরের বিস্তারিত দেখে নেই দু হাজার বিশ খ্রিস্টাব্দের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল তৈরিতে পরীক্ষার্থীদের এসএসসির ফল প্রাধান্য পাবে এক্ষেত্রে এসএসসি পরীক্ষার ফলের পঁচাত্তর শতাংশ ও জেএসসি পরীক্ষার ফলের পঁচিশ শতাংশ গণনা করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে ডিসেম্বর মাসের মধ্যেই ফল পাবেন শিক্ষার্থীরা বুধবার পঁচিশ নভেম্বর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মণি তিনি বলেন শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা কিছুটা গুরুত্বের সাথে অংশ নেয় এটি এইচএসসিরও কাছে তাই এসএসসির ফলের উপর আমরা জোর দেব। পরীক্ষার্থীদের এসএসসি ফলের পঁচাত্তর শতাংশ ও জেএসসি ফলের পঁচিশ শতাংশ গণনা করে এইচএসসি ফল প্রকাশ করা হবে ডিসেম্বর মাসেই ফল প্রকাশ করা হবে তিনি আরও জানান যখন ফল প্রকাশ করা হবে তখন কিভাবে ফল তৈরি করা হয়েছে তা জানিয়ে দেওয়া হবে শিক্ষামন্ত্রী আরও বলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষার্থীদের জেএসসি পরীক্ষা হয় না তাই শুধু এসএসসির এসসির ফলেই এসব পরীক্ষার্থীদের ফল দেওয়া হবে আজকের ভিডিওটি এখানেই শেষ করব আমার চ্যানেলের সকল ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ সবাইকে